ইনফোসিস কর্তাদের সঙ্গে তথ্য প্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বৈঠক শেষ, তার সঙ্গে আমরা একবার কথা বলে নেব। পার্থদা, আপনি এই যে একটা খুব গুরুত্ব দেখাচ্ছেন, একটা চূড়ান্ত আন্তরিকতা আপনার তরফ থেকে, আপনি নিজে সোজা কলকাতা থেকে, মুখ্যমন্ত্রীর তরফেও আন্তরিকতা আছে, সরকারের তরফেও আন্তরিকতা আছে, রাজ্যবাসী চায়। সুতরাং লোকে যেন এটা না ভাবে যে সরকার তৎপর ছিল না, আমরা তৎপরতা দেখাচ্ছি, আন্তরিকতা দেখাচ্ছি, ওদের সাথে কথা বলছি। সেই কারণে ওরা যখন চিঠি দিয়েছে, আমি নিজেই আজকে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে গতকাল আমি নিজেই ঠিক করেছি, আমার সঙ্গে স্বরূপ রায়কে নিয়ে আমরা আজকে এখানে এসেছি। আজকে কৃষ্ণ গোপাল কৃষ্ণের সঙ্গে কথা বললাম, বিনোদ হামুদপুর দুই কর্তা তাদের সাথে কথা বললাম। আলোচনাটা ফলপ্রসূ হয়েছে এই কারণেই যে তারাই প্রথম আমাদের বললেন যে তারা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে তারা একত্রিতভাবে কাজ করতে প্রস্তুত আছেন। যে সমস্যা দেখা দিয়েছে, সেই সমস্যাগুলো কী করে সেই জটিলতা কাটানো যায়, তা দুপক্ষই আলোচনার মধ্য দিয়ে তারা করবে। এটাই আজকের যদি বলা যায় যে বড় পদক্ষেপ বলতে এইটুকু। বাদবাকি যেটুকু আলোচনা হয়েছে তা মুখ্যমন্ত্রীকে না বলে সংবাদ মাধ্যমে বলাটা সমীচীন হবে না। আমি যা কিছু বলবার মুখ্যমন্ত্রীকে গিয়ে জানাবো। আচ্ছা, একটা ছোট্ট যেটা প্রশ্ন পার্থদা, যেটা আপনি যেটা বলেছিলেন যে আপনি জেনে নিতে চান বা সরকার একটু জেনে নিতে চায় যে তারা যে লিজ চুক্তিটা করতে চাইছে, তারপরে তাদের পরিকল্পনাটা কি? যেহেতু রাজ্য সরকারের ঘোষিত অবস্থান আছে যে লিজ চুক্তি হয়ে গেলে পরে তিন বছরের মধ্যে কাজ শুরু করতে হবে, সেই পরিকল্পনার কথা কি তারা কিছুটা জানালেন আপনাকে আজকে? না, আমি বলি যে আমার সঙ্গে প্রায় 45 মিনিট কথাবার্তা হলো, যা যা কথাবার্তা হয়েছে আমি মুখ্যমন্ত্রীকে আগে জানাই, তারপর তিনি যদি অনুমোদন দেন, তিনি যদি বলতে বলেন, তারপর সংবাদ মাধ্যমকে। একটা শেষ প্রশ্ন পার্থদা, যে আরেকটা যে সম্ভাবনার কথা ইতিমধ্যেই উঠে এসেছে যে যেহেতু এসিজেড নিয়ে একটা সমস্যা হয়েছে, আরেকটা অনুমোদিত এসিজেড ইতিমধ্যেই রয়েছে এবং সেটা অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে, সাপুরজি পালনজিদের প্রায় 49 একর একই পরিমাণ জমি, সেটা যদি বদলা বদলি করে নেয় এই দুটি সংস্থা নিজেদের মধ্যে, রাজ্য সরকার আপত্তি করবে না? সে ব্যাপারটাও কি আপনি জানলেন আজকে? না না, সে ব্যাপারটা আমরা ওদের অনেকগুলো পয়েন্ট একসঙ্গেই করেছি, আমরা অনেক বিষয়গুলো আলোচনা হয়েছে, তার মধ্যে এটাও ছিল। কিন্তু পূর্ণ আলোচনার কী হয়েছে, তার গতি প্রকৃতি কী, যতক্ষণ না মুখ্যমন্ত্রীর সাথে কথা হচ্ছে ততক্ষণ বলা যাচ্ছে। একটা কথা কি ছোট করে শুধু বলা যায় রাজ্যবাসীর জন্য, যে আপনি রাজ্যবাসীর জন্য কিছু সুখবর নিয়ে যাচ্ছেন? একটাই সুখবর যে এতদিন পর্যন্ত আমরা কথা বলছিলাম, আজকে কৃষ্ণ গোপাল স্বামী এবং বিনোদ কুমার বলেছেন দে আর এগ্রিয়েবল টু ওয়ার্ক টুগেদার উইথ দি গভর্নমেন্ট, এবং মুখ্যমন্ত্রীর উপর তাদের পূর্ণ আস্থা তারা জ্ঞাপন করেছেন। বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হিসেবে সমস্ত রকম কোঅপারেশন এবং সাহায্য তারা চান। আমরা শুনলাম তথ্য প্রযুক্তি মন্ত্রী এবং শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তিনি যেটা দাবি করলেন যে এই প্রথম খুব পরিষ্কার করে ইনফোসিস কর্তারা জানিয়ে দিলেন যে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে তারা কাজ করতে ইচ্ছুক। ব্যাঙ্গালোর থেকে ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে ধ্রুবজ্যোতি, প্রামাণিক, এবিপি আনন্দ।